ফ্রাইডে ভান্ডার বিশেষ নিবেদন, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা তদন্ত কাহিনী বিষম বুদ্ধি। গল্পের প্রধান চরিত্রে রাজচন্দ্র, বাসারিয়া, ম্যানেজার, শ্মশানের কর্মচারী, চাকরানি এবং প্রিয়নাথ। গল্প পাঠে সুজয়। বিভিন্ন চরিত্রে নবনীতা, অরিজিৎ, সৌম্যদীপ, দীপঙ্কর এবং শুভঙ্কর। এডিটিংয়ে শুভঙ্কর। শ্রোতাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ভিন্ন স্বাদের গল্প শোনার ইচ্ছা থাকলে ঘুরে আসতে পারেন স্টোরি উইথ ওরি এই চ্যানেলটি থেকে। শুরু হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা লোমহর্ষক তদন্ত কাহিনী বিষম বুদ্ধি। রাত আন্দাজ 11টার সময় থানার কাজ শেষ করে বাড়ি যাও বলে পা বাড়িয়েছি, এমন সময় একজন প্রহরী এসে বলল একজন লোক আমার সঙ্গে দেখা করতে চায়। বাইরে এসে দেখলাম একজন যুবক দাঁড়িয়ে আছে, বয়স 30 বছরের বেশি হবে না। মুখ ও পোশাক পরিচ্ছদ দেখে কোনো ভদ্রবংশের সন্তান বলেই মনে হয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উত্তরে তিনি বললেন, আমার নাম রাজচন্দ্র দাস ঘোষ, আমি জাতিতে কায়স্থ। এত রাতে থানায় আসবার কি দরকার থাকতে পারে? দরকার আছে বলেই এসেছি, আমি আত্মসমর্পণ করবার জন্য এসেছি। আত্মসমর্পণ করতে এসেছেন? মানে? আমার দ্বারা একটা ভয়ঙ্কর অপরাধ হয়ে গেছে, তাই আত্মসমর্পণ করতে এসেছি। ভয়ঙ্কর অপরাধ? কি অপরাধ করেছেন শুনি? খুন। কি? খুন করে আপনি আত্মসমর্পণ করতে এসেছেন? হ্যাঁ। কাকে খুন করেছেন? যাকে খুন করেছি তাকে সবাই রসিকবাবু বলেই জানে। তিনি কোথায় থাকতেন? আমার বাড়ির কাছেই থাকতেন। কি করেন তা জানি না, বোধহয় কোনো অফিসে চাকরি করেন। কে কে আছে তার সঙ্গে? আর কাউকে তো ওই বাড়িতে দেখিনি, বোধহয় তিনি একাই থাকতেন। আপনি কি সত্যি তাই খুন করেছেন? নয়তো কি আপনার কাছে আমি মিথ্যা কথা বলছি? আপনি তাকে কেন খুন করলেন? দেখুন, আমি ইচ্ছে করে তাকে খুন করিনি। আজ রাত আন্দাজ 9টার সময় যখন আমি কাজ থেকে বাড়ি ফিরছি, সেই সময় আমি তাকে বাড়ির সামনে দেখতে পেলাম। আমাকে দেখা মাত্রই সে নিতান্ত অশ্লীল ভাষায় আমাকে গালাগালি শুরু করলো। আমার সঙ্গে তার ভালো পরিচয়ও ছিল না, বা আমাদের মধ্যে কোনো রকম শত্রুতাও ছিল না। বিনা কারণে সে আমাকে গালাগালি দিতে লাগলো দেখে ভাবলাম আমাকে ঠিক মতো চিনতে না পেরে অন্যের সঙ্গে আমায় গুলিয়ে ফেলেছে, তাই আমাকে সেই ব্যক্তি মনে করে গালাগালি দিচ্ছে। এই ভেবে আমি তাকে গিয়ে বললাম, তুমি যার উদ্দেশ্যে গালাগালি দিচ্ছ সে ব্যক্তি আমি নই। এই কথা শুনে সে বলল সে আমার উদ্দেশ্যেই গালাগালি দিচ্ছে। এইভাবে সে আমার সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালাগালি দিতে লাগলো। তার কথা শুনলে নির্জীব পদার্থেরও রাগ হয়, তো রক্ত মাংসে গড়া আমার মতো মানুষের কেন রাগ হবে না? রাগ সামলাতে না পেরে সজোরে তাকে এক থাপ্পড় মারি। আমার এক থাপ্পড়ে সে চারিদিক অন্ধকার দেখল এবং ঘুরতে ঘুরতে সেখানেই পড়ে গেল, আর উঠল না। আচ্ছা, আপনি যা বললেন তাতে বুঝলাম আপনি কেন তো কোনো অপরাধ করেননি, সুতরাং আপনি বেশি দিনের শাস্তি পাবেন না, খুব বেশি 2-4 মাসের কারাবাস হবে। আচ্ছা, আপনি যা বললেন তার কোনো প্রত্যক্ষদর্শী বা সাক্ষী পাওয়া যাবে? সাক্ষী আপনি পাবেন না, কারণ যেখানে এই ঘটনা ঘটেছিল সে সময় আমি ও রসিক ছাড়া অন্য কেউ ছিল না। ও আচ্ছা, সে বিষয়ে পরে দেখা যাবে। তা রসিকের মৃতদেহ কোথায়? তা তো আমি জানি না, মৃতদেহ কিছুক্ষণ রাস্তার ওপরেই পড়েছিল, কিন্তু বোধহয় তার কয়েকজন আত্মীয় বা বন্ধু এসে মৃতদেহ সৎকার করার জন্য নিয়ে গেছে। তাহলে তো এতক্ষণে মৃতদেহ সৎকারও হয়ে গেছে। তা ঠিক বলতে পারি না। তাহলে তুমি আমার সঙ্গে চলো, কলকাতা ও শহরতলির মধ্যে যে কয়েকটি শ্মশান আছে সেখানে গিয়ে দেখি রসিকের সব দাহ করা হয়েছে কিনা। আচ্ছা, তুমি জানো যে কোন শ্মশানে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল? না মশাই, আমি তা জানি না। রাজচন্দ্র দাসের কাছ থেকে এসব কথা শুনে আমি আর দেরি করলাম না।
শ্মশানঘাটে যাবার জন্য একখানি গাড়ি আনতে পাঠালাম। রাজচন্দ্রকে সেই প্রহরীর কাছে রেখে বাইরে যাবার উপযোগী কাপড় পরে আবার সেখানে উপস্থিত হলাম। গাড়ি আসার পর আমি রাজচন্দ্রকে নিয়ে নিমতলা শ্মশানে রওনা দিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম সন্ধ্যার পর ওই প্রকার কোনো লাশ সেখানে আসেনি, বা রসিক নামের কোনো ব্যক্তির লাশও দাহ করা হয়নি। এরপর আমরা কাশী মিত্রের ঘাটে গিয়ে হাজির হলাম। তখন রাত 1টা বেজে গেছে। সেখানে গিয়ে জানতে পারলাম কয়েকজন লোক রাত আন্দাজ 11টার সময় একটি লাশ নিয়ে আসে এবং বিসূচিকা রোগে তার মৃত্যু হয়েছে বলে মৃতদেহ দাহ করবার জন্য ঘাটের কর্মচারীকে বিশেষ অনুরোধ করে। ঘাটের কর্মচারী লাশ দেখে দাহ করতে অরাজি হন এবং স্থানীয় পুলিশে খবর দিতে লোক পাঠান। আমি থানা থেকে অনুসন্ধানের জন্য বেরিয়ে আসার পর এই খবর থানায় গিয়ে পৌঁছায়। যারা এই মৃতদেহ দাহ করার জন্য নিয়ে এসেছিল তারা যখন জানতে পারলো যে এই মৃতদেহ সহজে দাহ করতে পারবে না, তখন রাতের অন্ধকারের আশ্রয় নিয়ে সেখানে পুলিশ পৌঁছাবার আগেই যে যার মতো সরে পড়ল। আমরা যখন সেই ঘাটে গিয়ে হাজির হলাম তখন দেখলাম সেই মৃতদেহ সেখানে পড়ে আছে এবং জনৈক প্রহরী পাহারা দিচ্ছে। রাতে যতদূর সম্ভব মৃতদেহটিকে দেখলাম, কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই অনুমান করতে পারলাম না। তখন সেই ঘাটের কর্মচারীকে ডাকলাম। ইনি বহু পুরনো লোক, বয়স 50-এর ওপরে এবং এই কাজ তিনি প্রায় 30 বছর ধরে করছেন। তিনি আসলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কি কারণে আপনার সন্দেহ হলো যে এই ব্যক্তি স্বাভাবিক মৃত্যুতে মরেনি? যারা এই মৃতদেহ এখানে এনেছিল তারা বলেছিল বিসূচিকা রোগের মৃত্যু হয়েছে। আমি অনেক বিসূচিকা রোগে মৃত ব্যক্তিকে দেখেছি, কিন্তু এই মৃতদেহে বিসূচিকা রোগের কোনো চিহ্নই নেই। সুতরাং এর মৃত্যু সম্পর্কে আমার সন্দেহ হয় এবং সেই সন্দেহের ওপর ভিত্তি করেই পুলিশে খবর দিই। আপনার কি অনুমান, কি কারণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে? দেখুন, সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু কোনো রোগে যে এর মৃত্যু হয়নি এ বিষয়ে আমি 100% নিশ্চিত। হ্যাঁ, আপনার অনুমানই ঠিক বলে মনে হচ্ছে, কিন্তু যারা এই মৃতদেহ দাহ করতে নিয়ে এসেছিল তারা কিভাবে পালো? আমি যখনই পুলিশে খবর পাঠালাম তখনই তারা বুঝতে পারলো যে বিপদে পড়বে, তাই সুযোগ বুঝে রাতের অন্ধকারে পালিয়েছে। যদিও আমার অধীনে যে সমস্ত ডোমেরা ছিল তাদেরকে পাহারায় রেখেছিলাম, কিন্তু তাদেরকেও তারা বোকা বানিয়েছে। ডোমদের ডাকা হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদে জানতে পারলাম যে 6 জন ব্যক্তি ওই মৃতদেহ নিয়ে এসেছিল, তার মধ্যে 4 জন মৃতদেহ আনবার পরই সেখান থেকে চলে যায়। বাকি 2 জন পুলিশে খবর দেওয়া হবে শুনে নানা অচিলায় ডোমদেরকে বোকা বানিয়ে সেখান থেকে সরে পড়ে। রাজচন্দ্র দাস আমাকে আগেই বলেছিল যে তার এক চরে রসিক ইহজীবন ত্যাগ করেছে, তাই তার শরীরে চরের কোনো চিহ্ন আছে কিনা তা পরীক্ষা করবার জন্য ডোমকে মৃতদেহ সম্পূর্ণরূপে বিবস্ত্র করতে আদেশ দিলাম। আদেশ মাত্র মৃতদেহের অঙ্গে যে সমস্ত কাপড় ছিল তা খুলে দূরে সরিয়ে রাখল ডোম। অনেক অনুসন্ধানের পর মৃতদেহের বুকে কালো রঙের গোলাকার চিহ্ন দেখতে পেলাম। এটি কিসের চিহ্ন তা ভালো করে দেখে বুঝতে পারলাম এটি একটি লোহার পেরেকের শেষ অংশ। বুঝলাম পেরেকটি জোর করে বুকে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে রক্তের কোনো চিহ্ন নেই। আঙুল দিয়ে ওই পেরেকটা আস্তে আস্তে উঠাবার চেষ্টা করলাম, দেখলাম পেরেকটি গভীরভাবে বিঁধে রয়েছে। সুতরাং পেরেকটিকে আর ওঠাবার চেষ্টা না করে সেটি যেভাবে বিঁধেছিল সেইভাবেই রেখে দিলাম। এখন বুঝতে পারলাম রসিকের বুকে ওই লোহার পেরেক গাঁথার ফলেই তার মৃত্যু হয়েছে। বিসূচিকা রোগে তার মৃত্যু হয়নি, বা কেবলমাত্র 1 চপেটাঘাতে ওর ইহজীবন শেষ হয়নি। রাজচন্দ্র সেই সময় আমাদের সঙ্গেই ছিলেন। আমি তাকে বললাম,
যদি আপনার এক চড়াই এর মৃত্যু হয়ে থাকে তাহলে এর বুকে লোহার পেরেক কিভাবে বিঁধল? আমার মনে হয় লোহার পেরেক বুকে বেদনার ফলেই সে মরেছে। এ সম্বন্ধে আপনার কি মত? যদি এই পেরেক আপনি তার বুকে মারেন তাহলে নিজের দোষ নিজে স্বীকার করুন, কারণ অনুসন্ধানের শেষে ঠিকই প্রকৃত সত্য বের হয়ে পড়বে, কোনো কথাই গোপন থাকবে না। আমার কথার উত্তরে রাজচন্দ্র দাস বললেন, আমি আপনার কাছে কোনো কথাই গোপন করিনি। যদি কোনো কথা গোপন করার ইচ্ছে থাকতো তাহলে আমি নিজের ইচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করব কেন? রাজচন্দ্র দাসের কথা শুনে আমি সেই সময় কিছুই স্থির করে উঠতে পারলাম না। মৃতদেহ প্রহরীর জিম্মায় রেখে রাজচন্দ্র দাসকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলাম। রাজচন্দ্র বাড়ির সামনে রাস্তা দেখিয়ে দিয়ে বললেন, এই যে এখানে রসিক দাঁড়িয়ে আমাকে গালি দিচ্ছিল, আর এইখানে আমি তাকে চড় মারি, এবং এই এইখানে সে পড়ে গিয়ে মারা যায়, আর এই বাড়িতে রসিক থাকত। রাজচন্দ্র দাসের কথা শুনে ওই স্থানে প্রত্যেককেই একে একে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউই কোনো কথা বলতে পারল না। রাজচন্দ্র দাস যা বললেন তা সমর্থন করবার বা তার বিপক্ষে কোনো কথা বলতে পারে এমন কোনো ব্যক্তিকে সে স্থানে পেলাম না। যে বাড়িতে রসিক থাকত সেই বাড়িতে আমরা প্রবেশ করলাম। দেখলাম এটি একটি মেস বাড়ি, কেউ পরিবার নিয়ে ওই বাড়িতে থাকে না। কয়েকটি স্কুলের ছাত্র ও কয়েকজন অফিসের কর্মচারী ওই বাড়িতে থাকে। বাড়ির ভিতর ঢুকতেই একজন অর্ধবয়স্ক যুবক আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার সঙ্গে এই বাড়ির সম্পর্ক কি? আমি এখানেই থাকি এবং এখানকার দেখাশোনার ভার আমার উপরেই। ও, তাহলে আপনি এই মেজবাড়ির ম্যানেজার? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কিন্তু আপনার কি প্রয়োজন? প্রয়োজন অনেক। আপনাদের কাছে আমার কিছু জিজ্ঞাস্য আছে। আমি পুলিশ কর্মচারী, একটা গুরুতর অপরাধে অনুসন্ধান করবার জন্য এখানে এসেছি। তা এত রাতে এলেন কেন? দিনের বেলা আসতে পারতেন, এখন তো সবাই ঘুমোচ্ছে। বিশেষ প্রয়োজন না থাকলে এত রাতে আপনাদের বিরক্ত করতাম না। বেশ, বলুন আমাদের কি করতে হবে। বিশেষ কিছুই না, আপনাদের যা জিজ্ঞাসা করব তার সঠিক উত্তরটা দেবেন। আপনি কি জানতে চান বলুন, আমার দ্বারা যতদূর সম্ভব আমি তার উত্তর দেব। আপনাদের এই বাড়িতে রসিক নামে কোনো ব্যক্তি থাকেন? হ্যাঁ, রসিক বাবু এই বাড়িতেই থাকেন। তিনি এখন আছেন? আমি ঠিক বলতে পারবো না, সম্ভবত তিনি তার ঘরে শুয়ে আছেন। যদি একবার দেখে আসেন তাহলে বড় উপকার হয়। আমার কথা শুনে তিনি তৎক্ষণাৎ ভেতরে গেলেন এবং অল্প সময়ের মধ্যে ফিরে এসে বললেন, না মশাই, তিনি নিজের ঘরে নেই। আচ্ছা, তিনি কি কোনো বিপদে পড়েছেন? না, তিনি কোনো বিপদে পড়েননি, জগতের সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়েছেন। আপনার কথার অর্থ ঠিক বুঝতে পারলাম না। আমার কথার অর্থ অত্যন্ত সহজ, তিনি আর ইহজগতে নেই, সুতরাং ইহজগতের সমস্ত বিপদ থেকে তিনি মুক্তি পেয়েছেন। সে কি, কোথায়, কিভাবে তার মৃত্যু হলো? তার অনুসন্ধান করবার জন্যই আমি এখানে এসেছি। আমার কথা শোনা মাত্র তিনি বাড়ির সবাইকে ডাকলেন। তার কথা শুনে সবাই ঘুম থেকে উঠে এসে আমাকে নানা রকম কথা জিজ্ঞাসা করা শুরু করলেন। কেউ বললেন রসিকবাবু কোথায়, তিনি কি একেবারে মরে গেছেন, কোথায় মরলেন, কোনো স্ত্রীলোকের বাড়িতে কি, কে তাকে মারল, সে ধরা পড়েছে কি না, ইত্যাদি ইত্যাদি। শেষে পরিস্থিতি এমন দাঁড়ালো যে গোলযোগ বাঁধার উপক্রম হলো। তখন তাদের মধ্যে একজন লোক সবাইকে চুপ করতে বলে আমাকে জিজ্ঞাসা করলেন, আরে থামো তো সবাই, থামো, তখন থেকে শুধু চেঁচামেচেই করে যাচ্ছ। আচ্ছা, রসিকবাবু কি সত্যি সত্যি মারা গেছেন? হ্যাঁ, সত্যি সত্যিই মারা গেছেন। তার যেমন স্বভাব ছিল তাতে আমরা আগেই ভেবেছিলাম যে ওনার এই রূপ দশাই হবে। সে কোথায় মারা গেলেন, কোনো স্ত্রীলোকের বাড়িতে কি তার মৃতদেহ পাওয়া গেছে? না, তার যেমন চরিত্রের কথা আমি ইদানিং শুনতাম তাতে আমরা ধরে নিয়েছিলাম হয় কোনো বেশ্যা বাড়িতে নত মদ খেয়ে সে পান আড়াবে। আপনারা যা অনুমান করেছিলেন সেটাই ঘটেছে,
কিন্তু কিভাবে ঘটলো তা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি, তাই আপনাদের কাছে এসেছি। আচ্ছা, সে কি সবসময় নেশার করে থাকতো? সবসময় না হলেও রাতে এসে প্রায় মদকেই বাড়ি ফিরত। অবশ্য আমরা দৈনিক জানতেই পারতাম না সে কখন বাড়ি ফিরেছে, আর তার খাবার প্রায় নষ্ট হতো। আচ্ছা, বেশ্যা বাড়ির কথা বলছেন, কোন বেশ্যা বাড়িতে তার যাতায়াত ছিল? এ কথা আমরা বলতে পারবো না, এটা আমাদের অনুমান মাত্র। তবে এটা আমরা বুঝতে পারতাম যে কোনো বেশ্যার প্রতি সে আসক্ত হয়েছে। তাছাড়া তার একটা বিষম দোষ ছিল, ছাদে অথবা জানলার ধারে কোনো স্ত্রীলোককে দেখতে পেলেই ঠাট্টা তামাশা কিংবা অশ্লীল ভাষার সাহায্যে তাকে বিপদগামিনী করার চেষ্টা করত। এর জন্য প্রতিবেশীদের কাছ থেকে কি আমাদের কম লাঞ্ছনা ভোগ করতে হয়েছে? আমরা ঠিকই করেছিলাম তাকে বলবো বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু তার কাছে অনেক টাকা পাওনা থাকায় আমরা এতদিন তাকে সহ্য করছিলাম। কিন্তু এই মাসে সেই টাকার আশা ছেড়েই দিয়ে তাকে বলে দিয়েছিলাম যে পয়লা তারিখের মধ্যেই সে যেন বাড়ি ছেড়ে চলে যায়। আচ্ছা, তার লাশ কোথায় পেলেন আপনারা? তার লাশ পাওয়া গেছে কাশী মিত্রের শ্মশানঘাটে। সেখানে কে নিয়ে গেল? শুনেছি তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন। বন্ধু বান্ধবের মধ্যে তো এক আমরাই আছি, আর তার আত্মীয় স্বজন যে এখানে কেউ আছে তা তো আমরা জানি না। আর যারা ওই মৃতদেহ দাহ করার জন্য নিয়ে গেছিল তাদের তো নিশ্চয়ই পেয়েছেন, তারা কি বলে? তাদেরকে পাওয়া যায়নি, ঘাটে মৃতদেহ রেখে পালিয়েছে। উনি মরল কিসে? যারা লাশ নিয়ে এসেছিল তারা বলেছিল বিসূচিকা রোগে ওনার মৃত্যু হয়েছে, কিন্তু মৃতদেহের বুকে একটা বড় লোহার পেরেক বেঁধানো আছে, সম্ভবত এর জন্যই উনি মারা গেছেন। উনার বুকে লোহার পেরেক বেঁধালো কে? তারই অনুসন্ধান আমি করছি। আপনি সবাইকে জিজ্ঞাসা করুন যে মৃতদেহ কে সৎকার করার জন্য নিয়ে গেছিল। এই কথা শুনে সবাই বলল যে তারা কেউ এ বিষয়ে কিছু জানে না। এই কথা শুনে আমি বললাম, রসিক যদি এই বাড়িতে বা বাড়ির সামনে মারা যেতেন তাহলে নিশ্চয়ই আপনারা তা জানতে পারতেন। অবশ্যই জানতে পারতাম। আর সেই মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হলেও জানতে পারতেন? নিশ্চয়ই। আমার মনে হয় যারা ওনাকে মেরেছে তারাই এই মৃতদেহ পোড়াতে নিয়ে গেছিল। যিনি ওনাকে মেরেছেন তিনি তো আপনাদের সামনেই হাজির আছেন। তাহলে রসিকবাবুকে যিনি খুন করেছেন তাকে আপনারা পেয়েছেন? তিনি আপনাদের সামনেই দণ্ডায়মান। আপনারা রাজচন্দ্র দাসকে চেনেন? এই বাবুকে? হ্যাঁ, খুব চিনি, ইনি আমাদের প্রতিবেশী। ইনিই রসিকবাবুকে হত্যা করেছেন। মশাই, আমাদের সাথে মশকরা করছেন? রাজচন্দ্রবাবু একজন নিরীহ ভদ্রলোক, এর দ্বারা এইসব কাজ কিছুতেই সম্ভব না। আমি আপনাদের সঙ্গে মশকরা করছি না। তাছাড়া রাজচন্দ্র দাসকে জিজ্ঞাসা করে দেখুন না, তিনি নিজে কি বলছেন। কি মশাই, সব কি সত্যি? হ্যাঁ, রসিক আমার দ্বারাই নিহত হয়েছে। কিভাবে হলো? সন্ধ্যার সময় আমি যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম তখন বিনা কারণে অশ্লীল ভাষায় আমাকে গালাগালি দেয়। আমি তাকে যতবার বারণ করি সে ততই অশ্লীল ভাষায় গালি দিতে থাকে। এই পরিস্থিতিতে ক্রোধে উন্মত্ত হয়ে আমি তাকে এক চড় মারি। আমার চড় সহ্য করতে না পেরে ইহলোক ত্যাগ করে। এটা কোনো কথা হলো? আপনার বাড়ির সামনে এই ঘটনা ঘটল আর আমরা কেউই টের পেলাম না। আচ্ছা, আপনার এক চড়ে যদি সে মরে তাহলে তার বুকে লোহার পেরক বিঁধলো কিভাবে? তা আমি জানি না। উনাকে দাহ করার জন্য কে নিয়ে গেছিল? তা বলতে পারবো না। এই ঘটনার পর আমি বাড়ির ভিতরে চলে যাই। আমার মন অস্থির হয়ে ওঠে, তাই আমি আর বাড়ি থেকে বেরোইনি। পরে শুনি যে ওই মৃতদেহ তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা নিয়ে গিয়েছে। দেখুন মশাই, আমরা অনেকদিন যাবত এখানে বাস করছি, আপনার সাথে ঘনিষ্ঠতা না থাকলেও আপনাকে আমরা ভালোভাবেই চিনি। আপনি নিতান্তই ভদ্রলোক, নিজের বাড়িতে পরিবার সহ থাকি, এ পর্যন্ত কারোর সাথে বিবাদ করতে দেখিনি আপনাকে। সুতরাং এই কাজ আপনি করেছেন এটি বিশ্বাস করা অত্যন্ত কঠিন। আর আপনি যা বলছেন এটি নিতান্তই অবিশ্বাস্য। রসিক যদি অশ্লীল ভাষায় আপনাকে গালি দিত তাহলে আমাদের মধ্যে কেউ না কেউ জানতে পারত। তারপর সে যখন নিহত হয়ে রাস্তায় পড়েছিল
তখন রাস্তার জনতা বা আমাদের মেস বাড়ির কেউ জানলো না, কিংবা তাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো তখনও আমাদের ভিতর কেউ জানতে পারলাম না। আমার মনে হয় এই ঘটনাটা আদৌ ঘটেনি, এই ঘটনা অন্য স্থানে অন্য কেউ ঘটিয়েছে। আপনি তাকে বাঁচাবার জন্য সমস্ত দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন। আপনি যা বললেন তা নিতান্তই যুক্তিসঙ্গত, কিন্তু এর মধ্যে একটা কথা আছে। যারা এই মৃতদেহ শ্মশানে নিয়ে গেছিল এবং পুলিশে খবর দেওয়া হয়েছে শুনে পালালো, তারা কি এখন সহজে নিজেদের দোষ স্বীকার করবে? মশাই, আপনি কি বলতে চান? আমরা রসিকবাবুকে খুন করে তার মৃতদেহ শ্মশানে নিয়ে গেছিলাম? তো ঠিক আছে, আপনি পাড়ার সমস্ত প্রতিবেশী ও পথচারীকে জিজ্ঞাসা করুন, দেখুন তারা কেউ আমাদের দেখেছে কিনা এই কাজ করতে। সে অনুসন্ধান করলে প্রকৃত সত্য ঠিক বের হবে। এখন রসিক যে ঘরে থাকতো সেই ঘরটা একটু দেখে নি। আমার কথা শুনে বাড়ির সবাই মিলে রসিক যে ঘরে থাকতো সেই ঘরে গেলাম। দেখলাম ঘরের মধ্যে একটি কাঠের তক্তপোশের ওপর একটি বিছানা রয়েছে যার উপর রসিক ঘুমত। এছাড়া একটি টিনের বাক্স, থালা, একটি গেলাস ও দুটো বাটি রয়েছে। সবকিছু পরীক্ষা করে কিছুই পাওয়া গেল না। এরপর রসিকের ঘর থেকে বেরিয়ে আমরা রসিক যেখানে হত হয়েছিল সেখানে উপস্থিত হলাম এবং আশেপাশে সমস্ত বাড়ির লোককে ঘুম থেকে উঠিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না এই সম্পর্কে। এরপর আমি রাজচন্দ্রকে সাথে নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলাম। বাড়িতে তার স্ত্রী ও ভাই ছাড়া অন্য কেউ থাকে না, একজন চাকর কাজ করে, তবে সে দিনের বেলায় কাজ করে সন্ধ্যায় নিজের বাড়ি চলে যায়, আবার সকালে কাজে আসে। রাজচন্দ্রের স্ত্রী ও শ্যালককে জিজ্ঞাসাবাদ করেও কিছু পেলাম না। কেবল একটা জিনিস লক্ষ্য করলাম, রাজচন্দ্রের ঘরের জানলা দিয়ে রসিকের ঘরের ভেতরকার সমস্ত কিছু স্পষ্ট দেখতে পাওয়া যায়। আমার মনে হলো এই জানালার সঙ্গে রসিকের মৃত্যুর কোনো যোগ আছে, কিন্তু অনুসন্ধান করে কোনো কিছুই পেলাম না। পরের দিন ডাক্তার সাহেব মৃতদেহ পরীক্ষা করে বললেন যে এক প্রকাণ্ড লোহার পেরে সজোরে হৃৎপিণ্ডে বিঁধে যাওয়ার ফলে রসিকের মৃত্যু হয়েছে। ডাক্তার সাহেবের রিপোর্ট পেয়ে আমি রাজচন্দ্র দাসকে তা দেখালাম এবং অনুরোধ করলাম সত্যি কথাটা বলতে। এখন দেখলাম রাজচন্দ্র অন্য এক মূর্তি ধারণ করল। সমস্ত কথা মনোযোগ সহকারে শুনে তিনি বললেন, মশাই, আপনারা আমাকে যতই বোঝান না কেন, যা আমি জানি না তা কিভাবে আপনাদের বলব? যা আমি জানি তাই বলেছি, আমি যা করেছি তাই প্রথম থেকেই আপনাদের কাছে স্বীকার করে এসেছি। কিন্তু আপনারা যখন বিশ্বাসই করছেন না তখন আমিও আর সত্যি কথা বলবো না। এখন যা বলছি শুনুন, আমি কাউকে চড়ও মারিনি এবং আমার চড়ে কেউ মারাও যায়। কাল আমি বাড়িতেই ছিলাম এবং কি নাম বললেন, রসিকবাবু, তাকে আমি চিনি না। এই বলে রাজচন্দ্র দাস চুপ করলেন। আমিও এখন বুঝতে পারলাম যে রাজচন্দ্রের মনের গতি অন্যদিকে পরিবর্তিত হয়েছে। সে যখন জানতে পারলো যে তাকে দোষী সাব্যস্ত করার জন্য আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তখন সে সমস্ত কিছু অস্বীকার করতে চাইছে। আমি আর কিছু বললাম না। রাজচন্দ্র চলে গেলেন। পরদিন তাকে হাজতে ঢোকানো হলো এবং এই হত্যা সম্পর্কে অনুসন্ধান চালানো হলো। রসিকের যাদের সঙ্গে মেলামেশা ছিল বা তাদের সঙ্গে রসিক যে সমস্ত স্থানে যাতায়াত করত সেখানে আমরা গেলাম এবং প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু কিছুই আবিষ্কার করতে পারলাম না। রাজচন্দ্র সম্পর্কে খোঁজ নিলাম কিন্তু সেখানেও ফল উল্টো। তার মতো নিরীহ ভদ্রলোক নাকি ওই তল্লাটে নেই, প্রতিবেশীরা নাকি তাকে কোনোদিন ঝগড়া বা অশান্তি করতেই দেখেননি। রাজচন্দ্রের স্ত্রীর চরিত্র সম্পর্কেও খোঁজ নিলাম, সেখানেও শূন্য হাতে ঘরে ফিরতে হলো। তার স্ত্রীর চরিত্রে কোনো প্রকার কলঙ্কের ছাপই নেই, বরং তার চরিত্রের প্রশংসা শুধু এখানকার নয় অন্য লোকালয়ের লোকেরাও করে। রাজচন্দ্রের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হলো।
আমরা আরো 2 মাস রসিকের হত্যাকারী কে সে বিষয়ে অনুসন্ধান করলাম এবং কোনো প্রকার ফল না পাওয়ায় প্রায় 3 মাস পর অনুসন্ধান বন্ধ হয়ে গেল। অনুসন্ধান বন্ধ হয়ে যাওয়ার পর রাজচন্দ্র মুক্তি পেয়ে নিজের কাজে মন দিলেন এবং আমরাও নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু রসিকের মৃত্যুর কারণ জানবার জন্য আমার মনে যে কৌতূহল জন্মেছিল তা কোনোভাবে দূর করতে পারলাম না। তাই রাজচন্দ্রের বাড়িতে যেসব চাকর চাকরানি নিযুক্ত হতো তাদের সঙ্গে আলাপ পরিচয় রাখতাম, কারণ আমার মনে একটা দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে রসিকের হত্যার ব্যাপারে রাজচন্দ্রের বাড়ির কেউ না কেউ যুক্ত আছে ও থানায় গিয়ে আত্মসমর্পণ করারও রাজচন্দ্রের বিশেষ কোনো উদ্দেশ্য ছিল। রাজচন্দ্রের বাড়ি থেকে একে একে পুরনো চাকরেরা সবাই বিদায় নিল। যদিও তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখতাম কিন্তু কোনো তথ্য পেতাম না। প্রায় 1 বছর পর রাজচন্দ্রের বাড়িতে এক চাকরানি নিযুক্ত হল। সে অতিশয় চতুরা, তাকে হাত করে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করতে চাইলাম। একদিন নির্জনে তার সঙ্গে দেখা করলাম, জানতে পারলাম যে 2.5 টাকা বেতনে সে রাত 10টা 11টা পর্যন্ত কাজ করে এবং তারপর নিজের বাড়িতে যায়। রাতটুকু কাটিয়ে সকালে আবার সে রাজচন্দ্রের বাড়িতে ফিরে আসে। ইতিমধ্যে সে রাজচন্দ্রের স্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে গেছে। এই কথা শুনে আমি তাকে নিজের উদ্দেশ্য জানালাম এবং বললাম যে সে মাসে অতিরিক্ত 3 টাকা বেতন পাবে আমার কাছ থেকে। এইভাবে 1 বছর তাকে 3 টাকা করে বেতন দিতে লাগলাম। তারপর বললাম রাজচন্দ্রের স্ত্রী এই হত্যার ব্যাপারে কি জানে তা জানার জন্য। এর 15 দিন পরে তার সঙ্গে আমার যখন দেখা হলো তখন সে বলল, আপনি আমাকে যা জানতে বলেছিলেন তার সমস্তই আমি জানতে পেরেছি। রশি ঘরে থাকতো, সেই ঘর ও রাজচন্দ্রের স্ত্রীর ঘর আলাদা হলেও প্রায় এক বললেই চলে। রাজচন্দ্র দাসের স্ত্রী অতিশয় সাধ্বী, কিন্তু রসিক তাকে সবসময় বিপদগামিনী করার চেষ্টা করত। রাজচন্দ্র দাসের স্ত্রী রসিকের কথায় ভাবভঙ্গিতে ও নির্লজ্জ ইশারায় অত্যন্ত অস্থির হয়ে উঠেছিলেন, তবুও তিনি সেদিকে কোনো লক্ষ্য করতেন না এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। রসিক শুধু এই কাজ করে শান্ত থাকতো না, তার বন্ধুবান্ধব যারা তার কাছে আসতো আর কি, ও যারা তার মতে দুশ্চরিত্র ছিল তাদেরকে বলতো রাজচন্দ্র দাসের স্ত্রী তার উপপত্নী। এই কথা রাজচন্দ্র দাসের স্ত্রী নিজের কানে বারংবার শুনেছিলেন এবং এই ভয়ানক অপবাদের প্রতিশোধ সে নেবে বলে মনে মনে ঠিক করে। এরপর রাজচন্দ্র দাসের স্ত্রী রসিককে রাতে নিজের ঘরে আসতে বলে। বাড়িতে তখন আর অন্য কেউ ছিল না। রসিক আসা মাত্র তিনি তাকে বিশেষ সমাদরের সাথে বিছানার উপরে বসালেন এবং পালঙ্কের উপর শোয়ালেন। তিনি আগে থেকেই একটা বড় এবং তীক্ষ্ণ পেরেক সংগ্রহ করে রেখেছিলেন। রসিক শোবা মাত্র রাজচন্দ্রের স্ত্রী লুকিয়ে সেই পেরেকটা নিজের কাছে রেখে তার পাশে বসলেন। তারপর তার গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে সজোরে পেরেকটা বুকে বসিয়ে দিলেন। সেই পেরেকের প্রায় অর্ধেক রসিকের হৃৎপিণ্ড বিঁধে গেল। রসিক চিৎকার করেছিল কিন্তু ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ থাকায় সেই শব্দ বিশেষভাবে বাইরে বেরোয়নি। বিছানার পাশে একখণ্ড কাঠ রাজচন্দ্রের স্ত্রী আগে থেকে রেখে দিয়েছিলেন। চকিতে নেয় ওই কাঠের খণ্ড নিয়ে পেরেকের উপরে সজোরে আঘাত করে পেরেকটা পুরোপুরি হৃৎপিণ্ডে বিঁধিয়ে দিলেন। দেখতে দেখতে রসিক ইহ জীবন ত্যাগ করল। রসিক মৃত অবস্থায় সেইখানেই পড়ে রইল। রাজচন্দ্র দাসের স্ত্রী ওই ঘরে তালা বন্ধ করে অন্য এক ঘরে এসে চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ পর তার স্বামী অফিস থেকে ফিরলে তিনি সমস্ত কথা তার কাছে বললেন এবং ঘরের তালা খুলে রসিকের মৃতদেহ দেখালেন। রাজচন্দ্র তখন চারিদিকে অন্ধকার দেখছেন।
এই পরিস্থিতিতে কি করা কর্তব্য তা তিনি কিছুতেই স্থির করতে পারলেন না। ঘরের দরজা আগের মতোই বন্ধ করে দিয়ে তার অফিসের একজন বিশ্বাসী বন্ধুর কাছে গেলেন এবং সমস্ত কথা তাকে খুলে বললেন। বন্ধুটি রাজচন্দ্রের স্ত্রীর প্রশংসা করলেন এবং এর জন্য যেন কোনো চিন্তা না করে সেই উপদেশ দিলেন। বন্ধুটি নিজের দুজন বিশ্বাসী কর্মচারীকে সঙ্গে নিয়ে গাড়িতে রাজচন্দ্রের বাড়িতে এসে হাজির হলেন সেই দিনই। তিনি, রাজচন্দ্র দাস এবং ওই দুইজন কর্মচারী রসিকের মৃতদেহ ঘর থেকে বের করে গাড়ির মধ্যে এমন সতর্কতার সঙ্গে রেখে দিলেন যেন অন্য কোনো ব্যক্তি কিচ্ছু জানতে না পারে এবং জানতেও পারল না। এরপর মৃতদেহ দাহ করবার জন্য পার্শ্ববর্তী শ্মশানঘাটে নিয়ে গেলেন। শ্মশানঘাটের পাশে অন্ধকার জায়গায় গাড়ি রেখে একটা খাট এনে তাতে মৃতদেহ রেখে নিজেরা শবদাহ করার জন্য ঘাটে নিয়ে গেলেন এবং বললেন বিসূচিকা রোগে রসিকের মৃত্যু হয়েছে। ওই দেহ দাহ করার চেষ্টা করলেন কিন্তু যখন তারা দেখলেন এই কাজে সফলতা তারা পারবেন না তখন ওই মৃতদেহকে সেইখানেই ফেলে রেখে অন্ধকারের আশ্রয় নিয়ে একে একে সকলেই পলায়ন করলেন। পরে সলা পরামর্শ করে ঠিক করা হলো যে পুলিশের অনুসন্ধান করলে সব কথা বাইরে বেরিয়ে পড়তে পারে, সুতরাং অনুসন্ধানের আগে রাজচন্দ্র দাসের থানায় গিয়ে আত্মসমর্পণ করা উচিত, তাহলে বিশেষভাবে অনুসন্ধান হবে না। তিনি সামান্য দোষে দোষী হবে, তার স্ত্রীর ওপরে কোনো দোষ পড়বে না, সামান্য সাজা পাবে, পরে তিনি ঠিকই মুক্তি পাবেন। কিন্তু কোনোভাবে প্রকৃত কথা যেন স্বীকার করা না হয়, এই পরামর্শ অনুসারে রাজচন্দ্র দাস আত্মসমর্পণ করেছিলেন। এরপর যা ঘটেছিল তা তো আপনি নিজেই জানেন। এতদিন পরে হত্যার প্রকৃত অবস্থা জানতে পারলাম সত্য, কিন্তু বিনা প্রমাণে মোকদ্দমা চলল না। রাজচন্দ্র দাস অনায়াসেই নিষ্কৃতি লাভ করল। শুনছিলেন বিষম বুদ্ধি বিভিন্ন চরিত্রে নবনীতা, শুভঙ্কর, অরিজিৎ, সৌম্যদীপ, দীপঙ্কর এবং সুজয়। এডিটিংয়ে শুভঙ্কর। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হবে ফ্রাইডে ফানটায়।